আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাচ্চাদের জন্য পাস্তা রান্না করতেছি। অনেক দিন না, কালকেও অবশ্য করছিলাম, তো ওদের নাকি এত ভালো লাগছে, তো আজকেও খাবে। তো আজকেও আর কি ওদের জন্য পাস্তা রান্না করতেছি। দেশের অবস্থা এত খারাপ, এর মধ্যে আসলে রান্নাও করতে ইচ্ছা করতেছিল না, তো তারপরেও বাচ্চারা খাবে কি আর করার, তো রান্না করে দিলাম। তো রান্না যখন করতেছি, ভাবলাম অনেক দিন ধরে আসলে ভিডিও করা হয় না, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলুন, আজকের পাস্তাটা আমি কেমন করে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করবো, তো ভাবছি এই ফিশ বল উইথ শ্রেম, এটা আমার বড়ো ছেলে নিয়ে এসে দিয়েছে প্যাকেটটা, এটা দিয়ে রান্না করবো। আর এগুলাও প্যাকেট করাই ছিল, এগুলাও শ্রেমের। তো এই পাস্তাটা আজকে রান্না করব ফিশ শ্রেম বল দিয়ে। তো পানিটা আমার বলগুটে আসছে, এখানে আমি শ্রেম বলগুলো দিয়ে দিলাম, এটাকে আমি সেদ্ধ করে নিব। এটার ভিতরে এগুলো দিয়ে দিলাম সব, তো একসঙ্গে আমি এগুলোর ভেতরে পাস্তাটাও দিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ করব, পরে আলাদা করব। তো বলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি উপর থেকে তুলে নিয়ে নিয়ে, যেহেতু পাস্তাগুলো আমার সেদ্ধ হয়নি এখনও, আলাদাভাবে বাটিতে করে নিচ্ছে, কারণ এই বলগুলো আমি মাঝখানে দিয়ে দিয়ে কেটে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। তো নয়টার মতো, আটটা না নয়টার মতো যেভাবে আর কি, আমি আলাদাভাবে এরকম করে ভেজে দিচ্ছি ডিমটা। তো আরেক চুলাতে চিকেন রান্না করতেছিলাম, ভাবলাম দেখি চিকেনের বুকের মাংসগুলোও নুডলসের ভেতরে দিয়ে দিব এখান থেকে উঠে। আমি এখানে অর্ধেক তেল আর ঘি দিয়ে দিছি। তো যে রসুনগুলো কেটে রাখছিলাম, রসুনটা এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ, আর আমি এখানে যে শ্রেমের বলগুলো কেটে রাখছিলাম সবগুলো রসুনের ভেতরে দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে যদি আর কি শ্রেম বলটা না থাকে, তো আপনারা কিন্তু এখানে গোটা চিংড়ি মাছটাও কেটে আর কি ছোটো ছোটো পিস করে ঠিক এইভাবে রান্না করতে পারবেন, কিংবা চিকেনের বুকের মাংস দিয়েও করা যাবে। হালকা করে ভেজে নিছি, তারপর আমি যে চিকেনকে আর কি চিকেনের বুকের মাংস নিয়েছিলাম, তো সেটা রান্না করা আর কি চিকেন, তো সেইগুলোও দিয়ে দিলাম এরকম করে হাতে খুলে খুলে দিয়েছিলাম। তো সবগুলো একসঙ্গে করে তিন চার মিনিটের মতো আমি এগুলো আগে ভেজে নেব। তো এখন আমি আর কি শ্রেম বলগুলোর ভেতরে এখানে পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি হলুদের গুঁড়া, থাইমি লিপস, এটা অপশনাল, দিলেও পারবে না দিলেও হবে, চিলি ফ্লেক্স, রসুনের গুঁড়া, রসুনের গুঁড়াটা অপশনাল, যেহেতু রসুন দিছি এটা না দিলেও হবে, আর এখানে গুলমরিচের গুঁড়া, শুকনা পার্সলি পাতাটা, সামান্য একটুখানি টেস্টিং সল্ট, আর এটা হচ্ছে একটা চিকেন সিজনিং, এখানে আসলে লবণ মিক্সড করা আছে অনেক, তো এই জন্য লবণের পরিমাণটা আমি এখানে কম দিয়ে দিছি। তো এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, আর দিয়ে দিছি সামান্য একটুখানি শাহি জিরা। তো শাহি জিরাটাও হাতের কাছে না থাকলে আমরা যে রেগুলার জিরাটা রান্নায় ব্যবহার করি সেটাও দিলে পারবেন, আবার না দিলেও হবে। তো মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিব আর একটু। এখন আমি এগুলার ভিতরে একটুখানি দিয়ে দিব টমেটো কেচাপ, দিয়ে দিব একটুখানি হট সস। হট সস যদি হাতের কাছে না থাকে না দিলেও পারবেন, যে যে এরকম ঝাল খাবেন, আজকে একটু ঝাল ঝাল করবো, তাই হট সসটাও দিলাম। দিলাম একটুখানি সয়া সস সামান্য একটুখানি, এগুলো মশলা ভালোভাবে কষানোর পরে দিয়ে দিলাম এক চামচের মতো মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশিই দিই, কারণ মেয়োনিজটা দিলে আসলে অনেক ভালো লাগে এবং খাইতেও আর কি একটুখানি ক্রিমের মতো লাগে। তো মেয়োনিজটা দেওয়ার পরে আমি আরেকটু মশলাটা কষাই দিছি, আর এখানে আমি যে ডিমগুলো ভেজে রাখছিলাম আলাদা করে, তো সেই ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়েও মশলাগুলো আমি একদম মিক্স করবো। মাশাল্লাহ, স্মেলটা এত সুন্দর বের হয়েছে আমার জিভে, এখনই জল চলে আসছে এটা দেখে। মশলা ভাজা ভাজি শেষ, এখন আমি যে পাস্তাটা আর কি সেদ্ধ করে পানি ঝরে রাখছিলাম, তো পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করব। তো সব কিছু একদম মিক্সড করে ফেললাম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ,
হয়ে গেল আমার পাস্তা। মানে বাচ্চারা পাস্তা আমার ঘরে এত পছন্দ করে, কালকেই রান্না করছিলাম শেষ, কালকেই তারা আবার আজকেও খাবে, তো আজকেও রান্না করলাম। তো ভালো লাগলে অবশ্যই বানাবেন ইনশাল্লাহ। ফাতেমা একটুখানি খাইছে, ও বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। মানে বাচ্চারা তো আসলে ভালো না হলেও বলে ভালো হয়েছে। তো আপনারা এরকম করে টেস্ট করে দেখতে পারেন। তো চিকেন বল হাতের কাছে না থাকলে শুধু ডিম দিয়েও কিন্তু এরকম করে করা যায়।